রাজনীতির মাঠে আবারও সংঘাতের আশঙ্কা। একই দিনে বিএনপি ও 14 দলের সমাবেশকে ঘিরে পাল্টাপাল্টি বক্তব্য। ইন্টারনেটের অপব্যবহার বিশ্ব শান্তির জন্য হুমকি, জাতিসংঘকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ঢাকা ও দিল্লি, দ্বিপক্ষীয় বৈঠকে চুক্তি সইয়ের বিষয়ে একমত। চট্টগ্রামে ইউএস বাংলার উড়োজাহাজের জরুরি অবতরণ, অল্পের জন্য 171 আরোহীর প্রাণ রক্ষা, 4 সদস্যের তদন্ত কমিটি গঠন। এবং মুশফিক মিথুনের ব্যাটিং দৃঢ়তা, এশিয়া কাপে পাকিস্তানকে 240 রানের টার্গেট দিল বাংলাদেশ। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার এবং আমি শেখ জায়েদ। দেখছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। রাজনীতিতে আবারও সংঘাতের আভাস পাওয়া যাচ্ছে। একই দিনে রাজধানীতে বিএনপি ও 14 দল সমাবেশ ডাকায় এই আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে এই সমাবেশ ঘিরে কথার বাহাসে জড়িয়ে পড়েছেন বিএনপি ও 14 দলের নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, সরকারি দল সংঘাত উস্কে দিচ্ছে। আর সমাবেশের নামে কোনো ধরনের বিশৃঙ্খলা হলে কড়া জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। আগামী শনিবার রাজধানীতে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। সেই কর্মসূচির প্রস্তুতি নিতে বুধবার দলটির নয়াপল্টন কার্যালয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান, তারা বৃহস্পতিবার সমাবেশ করতে চেয়েছিল, পরে পুলিশের অনুরোধে দিন পরিবর্তন করে শনিবার করা হয়। এখন ওই দিন 14 দলের আরেকটি কর্মসূচি আছে বলে বিরোধের আশঙ্কার কথা বলছে পুলিশ। মহানগর নাট্যমঞ্চে আছে, বহু দূরে মত বিনিময় সভা, আর তার সঙ্গে আমাদের জনসভার সম্পর্কটা কোথায় কোথায় বিরোধ কনফ্রন্টেশন হতে আমরা বুঝতে পারছি না। এবং নাসিম সাহেব বলছেন তার সভায় যে রাজপথে গলিতে যেখানে পাবার সেখানে আটকে দাও, সেখান থেকে যেন বিএনপি কোনোদিন বেরিয়ে আসতে না পারে। আর নানক সাহেব বলছেন হাত পা ভেঙে দাও, হাত পা ভেঙে দাও। এই তো হচ্ছে তাদের ভাষা, গণতন্ত্রের ভাষা। বুধবার দুপুরে রাজবাড়িতে একটি আঞ্চলিক মহাসড়কের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 33 কিলোমিটার দৈর্ঘ্যের এই মহাসড়কটি রাজবাড়ি থেকে পাংশা হয়ে কুমারখালী ও কুষ্টিয়াকে সংযুক্ত করেছে। পরে পাংশা গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় যোগ দিয়ে বলেন, সমাবেশের নামে দেশের কোথাও রাস্তা বন্ধ করে সভার আয়োজন করা যাবে না। এদিকে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বুধবার দুপুরে নয়াপল্টনে মিছিল করেছে বিএনপি। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ডক্টর কামাল হোসেন বলেছেন, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বশীল সংসদ হলে জনগণের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে ডক্টর কামাল হোসেন এসব কথা বলেছেন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অপরিহার্য শীর্ষক এই আলোচনার সভার আয়োজন ছিল জাতীয় ঐক্য প্রক্রিয়ার। আলোচনায় ডক্টর কামাল হোসেন বলেন, যারা ঐক্য চায় না, অনৈক্য চায়, তারা সঙ্গবদ্ধ। জনগণের বৃহত্তর ঐক্য হলে পায়ের ধুলা নেওয়া, কালো টাকার প্রভাব চিরতরে শেষ হবে, দেশে জবাবদিহিতার সরকার গঠন হবে, দেশকে রক্ষায় দেশের সব মানুষকে সজাগ দৃষ্টি রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সেই ধরনের গণঐক্য আমরা যদি সবাই মিলে অর্জন করি, ওই কারি পায়ের ধুলো নিতে হবে না কিছু করার জন্য। এই ঐক্যবদ্ধ হয়ে যেভাবে আমরা স্বাধীনতা ছিনে নিয়ে এসেছিলাম,
স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছানো যাবে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আসামি পক্ষ বিচারে সহায়তা করছে না এমন অভিযোগ তুলে মামলার রায়ের দিন ঠিক করতে আদালতে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত পাঁচে এই আবেদন করে দুদক। বিচারক আখতারুজ্জামান আবেদনের ওপর আদেশ দেবেন 30 সেপ্টেম্বর। একই অভিযুক্ত হয়ে জামিনে থাকা মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানের জামিন বাতিল চেয়েছে দুদক। আদালত অবশ্য পরবর্তী তারিখ পর্যন্ত তাদের জামিনের মেয়াদ বাড়িয়ে দুদকের এই আবেদনের উপর আদেশ দেওয়ার দিন ঠিক করেন। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আদালতে মৌখিক ও লিখিতভাবে অভিযোগ করেন, আসামিপক্ষ যুক্তিতর্ক শুনানির সুযোগ নিচ্ছে অথচ বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করছে না। তবে আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, খালেদা জিয়া সুস্থ হলে অবশ্যই আদালতে আসবেন, বিচারে সহায়তা করবেন। আজকে পরপর তিন দিন তারিখ ছিল, এই তিন দিনই তারা যুক্তিতর্ক প্রদর্শন করেন নাই। আমরা প্রসিকিউশন পক্ষ থেকে যুক্তিতর্ক যেহেতু তারা প্রদর্শন করছেন না, সেহেতু মামলার রায়ের তারিখ ধার্য করবার জন্য আমরা বিনীতভাবে মাননীয় আদালতের নিকট আবেদন করেছি। পিডব্লিউ বলে প্রোডাকশন ওয়ার্ডেন যাকে বলে, তিনি জেলে আছেন, তারপরে কাজল সাহেবের ভালো লাগে না। বেগম খালেদা জিয়ার জামিন আগামী 30/9 পর্যন্ত বর্ধিত করেছেন। ইন্টারনেটের অপব্যবহার রোধে জাতিসংঘকে কার্যকর ভূমিকা নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের আয়োজনে সাইবার নিরাপত্তা ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, ইন্টারনেটের অপব্যবহার বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন শাহ আলী জয়। একদিকে ইন্টারনেট খুলে দিয়েছে দুনিয়াজোড়া তথ্য ভাণ্ডার, বিশ্বকে এনে দিয়েছে হাতের মুঠোয়, ঠিক অন্যদিকে আছে বিপরীত চিত্র। ইন্টারনেটের অপব্যবহার হুমকির মুখে ফেলে দিয়েছে গোটা দুনিয়াকে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের আয়োজনে সাইবার নিরাপত্তা ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উচ্চ পর্যায়ের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানালেন, গত 10 বছরে কিভাবে ডিজিটাল করে গড়ে তোলা হয়েছে বাংলাদেশকে, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সহ বিভিন্ন সেবা খাতকে কিভাবে নিয়ে আসা হয়েছে ইন্টারনেটের আওতায়। We must demonstrate our strong political resolve to create a secure, stable, peaceful, inclusive and accessible cyber space for our future generation. সন্ত্রাসী ও চরমপন্থীরা তাদের হীনস্বার্থ চরিতার্থ করতে ইন্টারনেট ব্যবহার করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সাইবার স্পেসের কোনো সীমানা নেই, তাই এর অপব্যবহার হলে তা হুমকির মুখে ফেলবে গোটা দুনিয়াকেই। The risk from misuse of ICT can be serious for international peace and security. The principles of the UN Charter and relevant international law should apply to the cyber space. একই আয়োজনের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় হ্যাকিং এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অর্থ আত্মসাতের ঘটনার উদাহরণ টেনে এসব ক্ষেত্রে জাতিসংঘকে এগিয়ে আসার আহ্বান জানান। As a nation, as a pioneer in digitization in developing countries, especially in our region, we would be happy to turn this into a regional cyber operations center. এ সময় সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন সজীব ওয়াজেদ জয়। আলোর নিচে যেমন অন্ধকার থাকে, তেমনি সাইবার জগতের এক পর্দায় জড়ো হওয়া পুরো পৃথিবীর অলিগলি জুড়ে থাকে অপরাধ আর নিরাপত্তাহীনতার হাতছানি। কোনো একক দেশের পক্ষে সে অপরাধ দমন করা সম্ভব নয়, তাই এক্ষেত্রে জাতিসংঘ এবং বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, News 24, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ও ভারত আরও বড় পরিসরে বাণিজ্য সম্পর্ক গড়তে চায়, আর তাই প্রতিবেশী বন্ধু দেশ দুটি সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের ব্যাপারে একমত হয়েছে। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সাথে সফররত ভারতীয় শিল্প বাণিজ্য ও বিমান মন্ত্রী সুরেশ প্রভাকর প্রভুর দ্বিপক্ষীয় বৈঠকে সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে সিদ্ধান্তের কথা জানান দুই মন্ত্রী। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা।
পাঁচ দিনের সফরে বাংলাদেশে এসে বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারতের বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভু। বৈঠকে দুদেশের বাণিজ্য সম্প্রসারণে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়াতে একটি চুক্তির ব্যাপারে একমত হন তারা। বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে বিভিন্ন সিদ্ধান্তের কথা তুলে ধরেন দুদেশের বাণিজ্যমন্ত্রী। ইন্ডিয়া উইল বি আ 10 ট্রিলিয়ন ডলার ইকোনমি ইন আদার 16 15 17 ইয়ার্স টাইম বাই 2035 এন্ড সুন দেয়ার আফটার বাংলাদেশ উইল বি আ ডেভেলপ কান্ট্রি। সো টু লুক ইন টু দিস অ্যাসপিরেশনাল অ্যাসপেক্ট টু মেক শিওর দ্যাট সোসাইটিজ ইন বোথ দ্য কান্ট্রিজ বেনিফিট, পিপল বেনিফিট ইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, we have decided to look at possibility of comprehensive economic partnership agreement. আমরা আমাদের অর্থনীতিকে আরো এগিয়ে নেওয়ার জন্য আমরা যেমন ইউরোপিয়ান ইউনিয়নকে জিএসপি প্লাস দেওয়ার কথা বলেছি, আমরা ঠিক ভারতকেও আমরা এই ধরনের সুবিধা পাওয়ার ব্যাপারে আমরা কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ আমরা করব এবং তার মাধ্যমে আমরা যাতে ভারত থেকে সুবিধা পেতে পারি তার ব্যবস্থা আমরা করব। বাংলাদেশের পাটের উপর এন্টি ডাম্পিং শুল্ক তুলে নেওয়া, আরও দুইটি বর্ডার হাট স্থাপন এবং 100 অর্থনৈতিক অঞ্চলে ভারতীয়দের বিনিয়োগ সহ বেশ কিছু বিষয়ে একমত হয় দুই দেশ। জুটের উপরে একটা এন্টি ডাম্পিং ভারত আরোপ করেছে, পাটের যারা ব্যবসায়ী তাদের সাথে ভারতের যারা পাটের ব্যবসায়ী তাদের মধ্যে একটা আলোচনার ব্যবস্থা আমরা উভয় করব, করলে আমরা এই সংকটটা নিরসন করার আমরা চেষ্টা করব। চারটি বর্ডার হাট আছে, আরও 6টি বর্ডার হাট আমরা করব। আমাদের দুই দেশের বাণিজ্য 8 বিলিয়নেরও বেশি, যদিও এটা ভারতের পক্ষে কিন্তু তাতে আমাদের কোনো ক্ষতি নাই, কারণ ভারত থেকে আমরা অনেক কিছু আমদানি করি আমাদের প্রয়োজনে। আঞ্চলিক কানেক্টিভিটি বাড়ানো এবং বিশ্ব বাণিজ্য সংস্থা WTO কে শক্তিশালী করতে এক হয়ে কাজ করতে চাই ভারত। এজন্য আগামী অক্টোবরে বাংলাদেশের ব্যবসায়ী নেতাদের ভারত সফরের আমন্ত্রণ জানান সুরেশ প্রভু। বাট উইল ওয়ার্ক টুগেদার টু ক্রিয়েট আ ভিশন, দ্য এজেন্ডা, দ্য ওয়ার্ক প্ল্যান ফর দ্য WTO টু মেক ইট মোর ডাইনামিক, মোর এফিশিয়েন্ট। লাকমিনা জেসমিন শোমা, News24, ঢাকা। এদিকে বিকালে রাজধানীর পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন সফররত ভারতের বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভু। সেখানে ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিতদের সাথে কুশল বিনিময় করেন তিনি। পরে মন্দিরে কিছুক্ষণ প্রার্থনা করেন সুরেশ। শেষে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখেন তিনি। এ সময় তার সাথে ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জলবায়ুর পরিবর্তনের জন্য 2050 সালের মধ্যে বাংলাদেশের GDP 6.7% হারাবে, এই তথ্য জানিয়েছে বিশ্বব্যাংক। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর উপর জলবায়ু বিষয়ক এক প্রতিবেদন তুলে ধরে সংস্থাটি বলছে, শুধু বাংলাদেশেই তাপমাত্রা বেড়ে যাওয়ায় জীবনমান নীতিমাত্র ফল ভোগ করছে 13.5 কোটি মানুষ। বিস্তারিত সুলতান আহমেদের প্রতিবেদনে। জলবায়ুর পরিবর্তনে বিশ্বজুড়ে বাড়ছে তাপমাত্রা, পাহাড়ের হিমবাহে গলছে বরফ, প্লাবিত হচ্ছে উপকূলীয় এলাকা, বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, জলবায়ু পরিবর্তনের শিকার হচ্ছে বাংলাদেশ। বিশ্বব্যাংকের এই প্রতিবেদনে উঠে এসেছে সেই চিত্র। বিশ্বব্যাংক বলছে দক্ষিণ এশিয়ার অর্ধেক মানুষ নেতিবাচক ফল ভোগ করছে জলবায়ু পরিবর্তনের। এই সংখ্যাটা বাংলাদেশে আরও বেশি, মোট জনসংখ্যার প্রায় 13.4 কোটি এর জীবনমান এর ফলে ক্ষতির মুখে পড়ছে। শুধু তাই নয়, 2050 সালের মধ্যে মোট দেশজ উৎপাদন GDP 6.7% কম অর্জন হতে পারে বলেও শঙ্কা বিশ্বব্যাংকের। বাংলাদেশ ফেসেস মেনি ক্লাইমেট চেঞ্জ রিলেটেড চ্যালেঞ্জেস ইন দ্য কামিং ইয়ার্স। Erratic rainfall and rising temperatures will impact lives as well as the economy. এছাড়া তাপমাত্রার ক্রমাগত বৃদ্ধিতে কার্যকর ব্যবস্থা নিতে না পারলে বার্ষিক গড় জলবায়ু 1-2% বাড়তে পারে 2050 এর মধ্যে। The natural disaster and these events have one thing in common. First, they hit the poorest the most. That means the most vulnerable are affected the most by natural disaster. Very often women are more affected by natural disaster than men. অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের এই প্রতিবেদন জলবায়ু সুরক্ষায় সরকারকে আরও সচেতন করবে, তবে নেতিবাচক প্রভাব মোকাবেলায় আরও বেশি স্বল্প সুদে ঋণ প্রয়োজন বলে জানান তিনি। Cheap money is not so easily available now.
We have of course started the process even before we were asked by the banks, either the World Bank or the Asian Development Bank, to sort of go into the arena of slightly borrowings of in on hard terms. তবে এর প্রভাব মোকাবেলায় সরকারকে সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। ফার্মার্স ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কেএম শামীম সহ ছয় ব্যাংক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার ব্যাংক হিসেবে 4 কোটি টাকা হস্তান্তরের সঙ্গে ব্যাংকের ঋণ জালিয়াতির সম্পৃক্ততা থাকতে পারে এমন অভিযোগে তাদের তলব করা হয়। সকাল 10টায় এই জিজ্ঞাসাবাদ শুরু হয়। সাবেক এমডি ছাড়াও অন্য যে 5 জনকে তলব করা হয়েছে তারা হলেন ফার্মার্স ব্যাংকের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, এক্সিকিউটিভ অফিসার উম্মে সালমা সুলতানা, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শফিউদ্দিন আসকারি আহমেদ, ম্যানেজার ও ভাইস প্রেসিডেন্ট লুৎফুল হক এবং সাবেক হেড অব বিজনেস ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট গাজী সালাউদ্দিন। এর আগে মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় থেকে সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের সই করা নোটিশে তাদের হাজির হতে বলা হয়। এই তদন্ত কাজে সহায়তা করছেন দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান। এদিকে ফার্মার্স ব্যাংকের শামীম সহ 6 ব্যাংক কর্মকর্তাকে বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশন বিভাগকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। যান্ত্রিক গোলযোগের কারণে জরুরি অবতরণ করতে পারায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ইউএস বাংলার উড়োজাহাজের 171 জন আরোহী। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে ঢাকা থেকে কক্সবাজারগামী একটি উড়োজাহাজের নোজ গিয়ার কাজ না করায় চট্টগ্রামে ফিরে এসে জরুরি অবতরণ করতে হয়। এ সময় বিমানটিতে 171 যাত্রী ও ক্রু ছিলেন, তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। কারণ জানতে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এদিকে এই ঘটনার প্রায় 5 ঘন্টা পর শাহ আমানত বিমানবন্দরে বিমান ওঠানামা শুরু হয়েছে। নয়ন বড়ুয়া জয়ের তথ্য, ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। বুধবার বেলা 12:45 ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 164 যাত্রী ও 7 ক্রু নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয় ইউএস বাংলার এই উড়োজাহাজ। কিন্তু নোজ গিয়ার কাজ না করায় কক্সবাজারে অবতরণে ব্যর্থ হয় সেটি। উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট flightaware.com প্রকাশিত ট্র্যাক রেকর্ডে দেখা যায় কক্সবাজারে আকাশে বেশ কয়েকবার ঘোরে উড়োজাহাজটি, পরে চট্টগ্রামে জরুরি অবতরণ করে। এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পান উড়োজাহাজটির সব যাত্রী ও ক্রু, এদের মধ্যে 11 জন ছিল শিশু। প্লেন ল্যান্ড করার পরে প্লেনের ভিতরে একদম মানে গন্ধ মানে ভরে গেছে, আগুনের টাইপের গন্ধ, সম্ভবত আপনার ওই যে ঘষায় আগুনের গন্ধ বেরিয়ে গেছে, গন্ধে ভরে গেছে। যাত্রীদের মধ্যে একটা আতঙ্ক, এক হরবল সিচুয়েশন, জাস্ট মৃত্যুকে কাছ থেকে দেখা আর কি। ইউএস বাংলা নিয়ে বহু লেখালেখি হয়েছে, অতীতে বহু ইতিহাস আছে, যেটা হচ্ছে নেপাল হয়েছে, নেপালের আগাহর ঘটনা আছে। এই ইউএস বাংলাকে ব্যান করা উচিত। আমরা এই যে কম পয়সা পাইয়া হোক বা যে সার্ভিসের যে সেবা আমরা তাদের কাছে চাই, সেই প্রত্যাশিত সেবা তারা দিতে পারতেছে না। এই ঘটনায় রানওয়ের কোনো ক্ষতি হয়নি বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। ইউএস বাংলা এয়ারলাইন্স সিদ্ধান্ত নেয় যে চিটাগাংয়ে ল্যান্ড করবে, আমাদেরকে যা আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি, সেফলি ল্যান্ড করেছে। নোজ হুইলে একটু সমস্যা ছিল, এয়ারক্রাফট সেফলি ল্যান্ডেড এবং অল প্যাসেঞ্জার আর সেফ। প্যাসেঞ্জার ছিল মোট 153 জন, 11 জন ছিল শিশু এবং 7 জন ক্রু, সবাই ভালো আছে। সিভিল এভিয়েশন অথরিটি এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রায় 6 মাস আগে ইউএস বাংলার একটি ফ্লাইট কাঠমান্ডুর আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়। ওই ঘটনায় 51 জন নিহত হন। 12 মার্চ নেপালে বিমান বিধ্বস্তের মাত্র 6 মাসের মধ্যেই চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নোজ গিয়ার ছাড়াই জরুরি অবতরণ। এ দুর্ঘটনার সাথে জড়িয়ে আছে ইউএস বাংলা এয়ারলাইন্সের নাম। বিমান দুর্ঘটনা বা এমন জরুরি অবতরণে এয়ারলাইন্স কর্তৃপক্ষের দায় কতটুকু তা জানার চেষ্টা করেছেন সহকর্মী রিশাদ হাসান। বুধবার বেলা 11:20 ইউএস বাংলা এয়ারলাইন্সের BS-141 ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
বিমানের নোজ গিয়ার বা সামনের চাকা না খোলার পরও অত্যন্ত দক্ষতার সঙ্গে 7 জন ক্রুসহ মোট 171 জনকে নিয়ে নিরাপদে অবতরণ করে উড়োজাহাজটি। ঘটনাটি এখানেই শেষ হতে পারত, তা না হয়ে ঘটনাটি 6 মাস আগের নেপালে বিমান দুর্ঘটনার কথা সবাইকে মনে করিয়ে দেয়। ওই দুর্ঘটনার কবলে পড়েছিল ইউএস বাংলারই উড়োজাহাজ। প্রতিটি বিমান অবতরণকেই ঝুঁকিপূর্ণ উল্লেখ করে বিমান বাংলাদেশের সাবেক পাইলট ক্যাপ্টেন নাসিম বলেন, নানা কারণে বিমানে কারিগরিক ত্রুটি হতে পারে। পুয়ার মেনটেন্যান্সের জন্য বা যে ইঞ্জিনিয়ার ছিল মেনটেন করছিল, সে হয়তো কোনো জায়গায় কোনো একটা ফাঁক রেখে দিয়েছিল বা দেখে নেই, কেয়ারলেসনেস হতে পারে। আবার মেকানিক্যাল ফেলিয়ার হতে পারে, মেটাল ফ্যাটিগ থেকে ফেলিয়ার হতে পারে। নেপাল ট্র্যাজেডির পর আরও সাবধান হয়েছে ইউএস বাংলা, এমন দাবি প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক কামরুল ইসলামের। আমরা বেশ করে দুর্ঘটনা পরবর্তী আমরা সবসময় সেফটির প্রতি সচেতন আমরা বরাবরই ছিলাম। 12ই মার্চে দুর্ঘটনার পরে আমরা আরও বেশি সচেতনতা কাজ করছে, যেখানে অনেক সময় দেখা যায় অনেক পাইলট অনেক সময় হয়তো দেখা যায় ইমার্জেন্সি কল করছে, বাট সেটা হচ্ছে ডেফিনেটলি সেফটিকে প্রায়োরিটি দিয়েই। আপাত দৃষ্টিতে এই ঘটনাকে কারিগরিক ত্রুটি উল্লেখ করে দেশের অভ্যন্তরীণ বিমান ব্যবস্থাপনাকে আরও উন্নত করার পরামর্শ দেন ক্যাপ্টেন নাসিম। মোস্ট অফ দ্য এয়ারলাইন্স যারা চালাচ্ছেন তারা তাদের নিজস্ব যারা মালিক তাদের নিজস্ব এয়ারলাইন সম্বন্ধে জ্ঞান বা ধ্যান ধারণা কম, যে কারণে অনেক কিছু তারা অ্যান্টিসিপেট করতে পারে না, অনেক কিছু মেনে নিতে পারে না, পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ হয় অনেক সময়। তো তখন গুণগত মানটা একটু হ্যাম্পার হয়। প্রাপ্ত তথ্যমতে গত 4 বছরে অন্তত 45,000 সফল অবতরণ করেছে ইউএস বাংলার এয়ারক্রাফ্ট। ঋষভ হাসান, নিউজ 24, ঢাকা। সংবাদের পর্যায়ে বিরতি নিচ্ছি, আরো খবর নিয়ে ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। সরকারি আইন সহযোগিতা নিতে আসাদের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। লিগাল এইড ও আইন সাংবাদিকতা বিষয়ে আয়োজিত কর্মশালায় আইন সাংবাদিকদের সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও বেশি সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি। বিশেষ করে আদালতের আদেশের বাইরে বিচারকদের কোনো মন্তব্যকে নিয়ে সংবাদ পরিবেশন না করার আহ্বান জানান প্রধান বিচারপতি। আদালতের আদেশের বাইরে এ ধরনের সংবাদ পরিবেশন করা হলে তা জনমনে বিচার বিভাগের ওপর বিভ্রান্তি ছড়ায় বলে মন্তব্য করেন তিনি। 4 ঘন্টার এই কর্মশালায় কর্মক্ষেত্র হিসাবে আদালত বিটে কাজ করার বিভিন্ন সমস্যা তুলে ধরেন সাংবাদিকরা। দেশের আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচার বিভাগের সত্য খবর তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন সহ সিনিয়র সাংবাদিকরা। নিজ অবস্থান হতে সহযোগিতা ও দায়িত্ব সঠিকভাবে পালন করার মাধ্যমে মানুষের ন্যায় বিচার প্রাপ্তির অধিকার নিশ্চিত হতে পারে। সরকারি খরচে পরিচালিত মামলাগুলো অত্যন্ত যত্নের সাথে এবং দ্রুততার সাথে নিষ্পত্তির ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হতে হবে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। চলতি 2018-19 অর্থ বছরে মোট দেশজ উৎপাদন জিডিপির প্রবৃদ্ধি হবে 7.5%, এমন পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। রাজধানীর আগারগাঁওয়ে সংস্থার ঢাকা কার্যালয়ে আয়োজিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক 2018 প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এমন আভাস দেন বক্তারা। এ সময় ঢাকায় নিযুক্ত এডিবি কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহ ইতিবাচক হওয়ার এ অর্জন সম্ভব হবে। এ সময় এডিবির ঢাকা অফিসের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ সন চ্যাং হং প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, আগের অর্থ বছরে বাংলাদেশ যে প্রবৃদ্ধি অর্জন করেছে তা ইতিহাসের সর্বোচ্চ। এ ধারাবাহিকতা ধরে রাখতে পারলে এবারও ভালো প্রবৃদ্ধি সম্ভব। চলতি বছর বাজেটে 7.8% প্রবৃদ্ধি নির্ধারণ করেছে সরকার। বাড়ছে ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তার সংখ্যা, তবে সে হারে বাড়ছে না বৃহৎ শিল্পে নারীর অংশগ্রহণ।
আর এর পেছনে বড় বাধা অর্থায়নের অভাব। কেননা নারীদের বড় অঙ্কের ঋণ দিতে নারাজ ব্যাংকগুলো। সংশ্লিষ্টরা বলছেন, ক্ষুদ্র মাঝারি নারী উদ্যোক্তাদের মতো ঋণ সহযোগিতা পেলে বৃহৎ শিল্পে নারীরা অবদান রাখতে পারবেন আরও বেশি। নাজিয়া কনার দুই পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। নারী উদ্যোক্তাদের মূলধনের সংকট দূর করতে সরকার স্বল্প সুদে তুলনামূলক সহজ শর্তে পুনঃঅর্থায়নের ব্যবস্থা করেছে, ফলে সাম্প্রতিক সময়ে নারী উদ্যোক্তাদের সংখ্যা বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসেব বলছে, কেবল 2017 সালেই এসএমই খাতে নতুন 16,074 জন নারী উদ্যোক্তা তৈরি হয়েছে, যাদের মধ্যে ঋণ বিতরণ করা হয়েছে 1,021,30,00,000 টাকা। 2010 থেকে 2017 সাল পর্যন্ত দেশে নারী উদ্যোক্তার সংখ্যা 4,15,523 জন। এদের মধ্যে 27,713 কোটি টাকার ঋণ বিতরণ করে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। তবে ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তার সংখ্যা বাড়লেও বাড়ছে না বৃহৎ উৎপাদনমুখী শিল্পে নারীর অংশগ্রহণ। ব্যাংকে গেলাম, ম্যানেজারের সাথে যোগাযোগ করলাম, তখন উনি বললো যে আপনার জায়গাটা দেখতে হবে, আপনি একজন মহিলা মানুষ, আপনাকে লোন দিলে আমরা সেটা রিটার্ন পাবো কি না এই চিন্তায়। লোনের সিস্টেমটা আমরা অনেক সময় অনেক কিছু বুঝতে পারি না বা আমরা জানি না, সেই জিনিসগুলো নিয়ে আমাদের একটা প্রবলেম হয় ব্যাংকের সাথে। আর নারীদের যেই ইনস্টিটিউটগুলো আছে সেগুলো তো খুব কম। এর পেছনে সবচেয়ে বড় বাধা মূলধন সংকট। এই সমস্যা সমাধানে ব্যাংকগুলোতে নারীদের জন্য আলাদা ডেস্ক চালু করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বেশি পরিমাণ ঋণের ক্ষেত্রেও মেয়েদের জন্য একটা বরাদ্দ থাকা উচিত, একটা প্রপোর্শন থাকা উচিত। দ্বিতীয়ত হচ্ছে মেয়েরা যাতে সহায়ক শক্তি সাপোর্টগুলো পায়, যেমন ডে কেয়ার সার্ভিস, ব্যাংকগুলোতে তাদের প্রায়োরিটি দেওয়া, শুধু ক্ষুদ্র উদ্যোক্তা না বড় উদ্যোক্তাকেও সেই সাপোর্টগুলো দরকার হবে। এর পাশাপাশি যেটা দরকার হবে যে নারী বান্ধব পুরো কর্ম পরিবেশ। নারী উদ্যোক্তাদের সংগঠনগুলোও বলছে, পর্যাপ্ত ঋণ সুবিধার পাশাপাশি সঠিক প্রশিক্ষণ পেলে নারীরাও রাখতে পারে বৃহৎ শিল্পে অবদান। অনেক উদ্যোক্তাই আমি দেখেছি যে তারা বড় কিছু করতে চায়, কিন্তু করতে যেয়ে আবার হোঁচট খেয়ে ফিরত আসে। লার্জ স্কেলে যেতে কিন্তু মহিলারা এখনও ভয় পাচ্ছে, যেহেতু আমার প্রোডাক্টটা কোথায় বিক্রি হবে সেটাও তো একটা বিরাট কোশ্চেন। বিশেষজ্ঞরা বলছেন, বৃহৎ শিল্পে নারীদের অংশগ্রহণ বাড়াতে পরিবার ও সমাজকেও থাকতে হবে তাদের পাশে, দিতে হবে সাহস আর অনুপ্রেরণা। নাজিয়া কণা, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে একাদশ সংসদ নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন, জাতীয় নির্বাচন 2018। চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়ার একাংশ নিয়ে চট্টগ্রাম 14 আসনটিকে ভোটের রাজনীতিতে ধরা হয় কর্নেল অলি আহমেদের ঘাঁটি হিসেবে। 2014 সালে অলি আহমেদ নির্বাচন বর্জন করায় সহজে জয় পান আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী। একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন বর্তমান সাংসদ সহ চারজন সম্ভাব্য প্রার্থী। বিএনপি থেকে দুজন সম্ভাব্য প্রার্থী থাকলেও তার প্রার্থিতা নির্ভর করছে অলি আহমেদ কোন জোট থেকে নির্বাচন করবেন তার উপর। নয়ন বড়ুয়া জয় তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। চন্দনাইশ ও সাতকানিয়ার কিছু অংশ নিয়ে চট্টগ্রাম 14 আসন। রাজনৈতিক মহলে এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদের নির্বাচনী ঘাঁটি বলে পরিচিত এই আসনটি। ছয়বারের সাংসদ কর্নেল অলি আহমেদ 2014 সালে নির্বাচনে অংশ না নেয়ায় সহজে জয় পায় আওয়ামী লীগ। এবারও একাদশ সংসদ নির্বাচনে আসনটি ধরে রাখতে নির্বাচনী মাঠে রয়েছেন বর্তমান সাংসদসহ আওয়ামী লীগের চার সম্ভাব্য প্রার্থী। সংসদ সদস্য হওয়ার পর থেকে যে উন্নয়ন আমি এলাকায় করেছি, মানুষ আশ্চর্যান্বিত হয়ে গেছে এবং মানুষের প্রত্যাশা এভাবে উন্নয়ন যেন অব্যাহত থাকে। এলডিপি 20 দলীয় জোটের শরিক হওয়ায় বিএনপির প্রার্থিতা নির্ভর করছে কর্নেল অলির উপর। তবে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক ডাক্তার মহসিন জিল্লুর করিম ও নগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেনের নাম শোনা যাচ্ছে।
2010 সালে আমি যখন বেগম জিয়াকে ফুল দিয়ে বিএনপিতে জয়েন করেছিলাম, ওদিনই উনি আমাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন প্রকাশ্যে। সুতরাং এখন বৈধভাবে আমি একমাত্র প্রার্থী। বিশ দলীয় জোটের পক্ষ থেকে যদি এখানে নাম আছে কর্নেল অলি আহমেদের, কিন্তু কোনো সময় বিএনপি সেখানে করে এবং আল্লাহ রসীম রহমতে কখনো যদি আমি দুইটা আসন করি, তাহলে অবশ্যই চট্টগ্রাম মহানগর ছাড়াও এই আসনটাও আমি করতে পারি। একাদশ সংসদ নির্বাচনে যাতে পছন্দ মতো প্রার্থীকে ভোট দেয়া যায়, সেজন্য সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চান ভোটাররা। যা মানুষের সেবা দিতে পারে, যা মানুষের একটা সমাধান দিতে পারে, যা মানুষের কল্যাণে দাঁড়াতে পারে, এরকম প্রার্থীর দরকার আমাদের। আমি একটা সুষ্ঠু নির্বাচন চাই, একটা নিরপেক্ষ সুষ্ঠু যেন আরা বুটু আরা দিতেরি। তবে রাজনীতির নানা মেরুকরণে এবারের নির্বাচনে কর্নেল অলি আহমেদ শেষ পর্যন্ত কোন জোটের সঙ্গে যুক্ত হন তার উপর নির্ভর করছে এই আসনের নির্বাচনী রাজনীতি বলে মনে করেন সচেতন রাজনৈতিক মহল। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্ব সম্প্রদায়ের কাছে ইরানকে একঘরে করে ফেলার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা জবাবে তেহরানের উপর আরোপিত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক সন্ত্রাস হিসেবে আখ্যা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। মঙ্গলবার চলমান জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন দুই শীর্ষ নেতা। আরো জানাচ্ছেন ফাহিম ইসলাম। গেল মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করার পর থেকে ট্রাম্প রুহানি বৈঠকের জল্পনা শুরু হয়, আর এর সুযোগ তৈরি হয় চলমান জাতিসংঘের সাধারণ অধিবেশনে। তবে সে সকল সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে কথা লড়াইয়ে জড়ালো দুই দেশ। মঙ্গলবার জাতিসংঘের 73তম সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে ইরানের ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপের অঙ্গীকার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ইরানের নেতৃত্বকে দুর্নীতিবাদ স্বৈরশাসক আখ্যা দেন তিনি। ইরানের নেতারা অন্য দেশগুলোর সম্পদ লুটের মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করতে মধ্যপ্রাচ্য জুড়ে ক্ষেপণাস্ত্র ছড়িয়ে দিচ্ছে। তেহরানের নেতৃত্ব মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা, প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের বীজ বপন করছে। তাদের আগ্রাসী এজেন্ডার জন্য এখনও প্রতিবেশী দেশগুলোকে চড়া মূল্য দিতে হচ্ছে। এদিন জাতিসংঘে দেয়া ভাষণে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিও ট্রাম্পের কড়া সমালোচনা করতে ছাড়েননি। বলেন, জোটবদ্ধ হয়ে লড়াই বুদ্ধিবৃত্তিক দুর্বলতার লক্ষণ। তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের একক নিষেধাজ্ঞা আরোপ অর্থনৈতিক সন্ত্রাস। দুর্ভাগ্যজনক যে বিশ্বে তাদের মতো চিন্তা ভাবনার চরমপন্থী ও নাৎসি প্রবণতার শাসক রয়েছে, যাদের আন্তর্জাতিক মূল্যবোধ ও প্রতিষ্ঠানের প্রতি উন্মুক্ত আচরণ ও উপেক্ষার কারণে বিশ্বের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। গেল মে মাসে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রে বেরিয়ে যাওয়া ও তেহরানের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞার ঘোষণার পর থেকে দীর্ঘদিনের সম্পর্কের বৈরিতা আরও বাড়ে দেশ দুটির মধ্যে। ফারহিন ইসলাম, নিউজ 24। এদিকে তেহরানের উপর আবারও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের হুমকির কড়া সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। বলেন, যদি ইরানকে স্বাধীনভাবে তেল বিক্রি করতে দেওয়া হয় তবে বিশ্বে তেলের দাম কমে যাবে। যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার ফলেই তেলের দাম বেড়ে চলেছে বলে ওই সময় ইমানুয়েল অভিযোগ করেন তিনি। ইমানুয়েল বলেন, বিশ্বের শান্তি বজায় রাখার পাশাপাশি তেলের দাম স্থিতিশীল রাখতে চাহিদার সাথে যোগানের সামঞ্জস্য থাকা জরুরি। নিউজ 24 সংবাদের এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি একটু পর, সাথে থাকুন। আর এখনকার মতো শেষ করব নিউজ 24 সংবাদ। তার আগে শিরোনামগুলো জানাচ্ছি একবার। রাজনীতির মাঠে আবারও সংঘাতের আশঙ্কা, একই দিনে বিএনপি ও 14 দলের সমাবেশকে ঘিরে পাল্টাপাল্টি বক্তব্য।
ইন্টারনেটের অপব্যবহার বিশ্ব শান্তির জন্য হুমকি, জাতিসংঘকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ঢাকা ও দিল্লি দ্বিপক্ষীয় বৈঠকে চুক্তি সইয়ের বিষয়ে একমত। চট্টগ্রামে ইউএস বাংলার উড়োজাহাজের জরুরি অবতরণ, অল্পের জন্য 171 আরোহীর প্রাণ রক্ষা, 4 সদস্যের তদন্ত কমিটি গঠন। এবং মুশফিক মিথুনের ব্যাটিং জেতা এশিয়া কাপে পাকিস্তানকে 240 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। ব্যাট করতে নেমে পাকিস্তানের সংগ্রহ 3 উইকেটে 50 রান। আর এই ছিল নিউজ 24 রাতের সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই। ধন্যবাদ সবাই।